আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন গাইস। আজকের ভিডিওতে আপনার জন্য জোস লেভেল কিছু ইনফরমেশন থাকবে। গতকালকের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম আজকে আমরা বাংলাদেশ সার্ভারে মিষ্টি সব ইভেন্ট দেখতে পাবো। সো যে মিষ্টি সব ইভেন্টটা দেখিয়েছিলাম কনফার্ম হবে, কিন্তু গাইস ওইটাই চলে আসছে। সো বুঝতেই পারছেন গাইস কোনো প্রকার ফেক নিউজ, কিন্তু আমি আপনাদেরকে দেই না, যে সমস্ত নিউজ এবং আপডেটগুলো দিয়ে 100% কনফার্ম ভাবে চলে আসে। ইদানিং গাইস আপনারা অনেকেই কমেন্টে বলতেছেন, ভাই ওয়ান পাঞ্চ ম্যান M87 স্কিনটা এখনো কেন রিটার্ন করলো না? সো ওয়ান পাঞ্চ ম্যানের থেকে অনেক রেয়ার জিনিস হিপ হপ সাকোরো এইসব রেয়ার বান্ডেলগুলো পর্যন্ত রিটার্ন করো, সে এখনো পর্যন্ত কিন্তু গাইস সেটা কিন্তু গাইস রিটার্ন এনেই ছাড়ে। সো ফাইনালি কিন্তু গাইস জানিয়ে দেওয়া হয়েছে যে ওয়ান পাঞ্চ ম্যানের যে কলার
কালেকশন এই কোলাবরেশনটা কিন্তু গাইস আবার রিলঞ্চ হতে চলেছে, বাট এখনো পর্যন্ত কনফার্ম ডেটই তারা জানায়নি। সো ওবি 38 আপডেট মানে গাইস আমাদের বর্তমান আপডেটটা কিন্তু গাইস আর মাত্র 16-17 দিনের মতো আছে। সো এই ওবি আপডেটের একদম লাস্টের দিকে গিয়ে কিন্তু গাইস আসার চান্স আছে। সো যতটুকু আমি জানতে পেরেছি গাইস লাস্টের দিকে আসবে, আর যদি না আসে তাহলে গাইস আমাদের ওবি 39 আপডেটের একদম শুরু দিকে কিন্তু চলে আসবে। সো আশা করি গাইস সবাই বুঝতে পেরেছেন। তো তখন গাইস আমরা ওয়ান পাঞ্চ ম্যানের ফুল কোলাবরেশনটা আবার রিলঞ্চ হতে দেখতে পারবো এবং ওয়ান পাঞ্চ ম্যান এমিটেড 7 স্কিনটা এটাও আমরা দেখতে পেয়ে যাবো। সো মেবি গাইস লাক রিলেভেন্টের মাধ্যমে আসবে, কারণ গাইস প্রত্যেকটা কলার বেশন কিন্তু গাইস লাক রিলেভেন্টের মাধ্যমে ব্যাক করে। যেমন গাইস মানি হিস্টের কলার বেশন কিন্তু গাইস লাক রিলেভেন্টের মাধ্যমে ব্যাক করেছিল, এছাড়াও গাইস বানি কলার বেশন কিন্তু গাইস লাক রিলেভেন্টের মাধ্যমে ব্যাক করেছিল। সো ফাইনালি গাইস আমরা যতটুকু জানতে পেরেছি গাইস ওয়ান পাঞ্চ ম্যানের কলার বেশন কিন্তু গাইস লাক রিলেভেন্টের মাধ্যমে ব্যাক করবে। সো আপনারা যদি স্পিন করে এমিটেড 7 স্কিন, ফিস্ট স্কিন এগুলো যদি না পান তাহলে কিন্তু গাইস কোনো সমস্যা নেই, আপনারা টোকেন পাবেন, সেই টোকেন দিয়ে কিন্তু গাইস এক্সচেঞ্জ করে নিতে পারবেন। সো আশা করি গাইস সবাই বুঝতে পেরেছেন। বাট কিছুদিনের মধ্যে যে আমাদের ওয়ান পাঞ্চ ম্যানের কলার বেশন রিটার্ন করবে এটা কিন্তু গাইস 100% কনফার্ম হয়ে গেছে। আমি জানি গাইস আজকে ভিডিওটি অনেক শর্ট হয়েছে, শর্ট হলো গাইস আমি আপনাদেরকে অনেকগুলো ইনফরমেশন দেওয়ার ট্রাই করেছি। তো এখন গাইস আমি আপনাদেরকে টু নাইট আপডেট দিয়ে দেবো। সো আজকে রাত 12টার পরে আগামীকাল ভোর 4টার দিকে আমরা গেমের মধ্যে নতুন কি ইভেন্ট দেখতে পাবো। গাইস আমাদের গেমের মধ্যে কিন্তু সবগুলো ইভেন্ট এখন চলতেছে, সেহেতু গাইস আজকে রাত 12টার পরে আগামীকাল ভোর 4টার দিকে আমরা কোনো ইভেন্ট দেখতে পাবো না। তবে গাইস আর মাত্র একদিন পরে মানে গাইস 29 তারিখে কিন্তু গাইস আমরা ইমোট পার্টি ইভেন্ট দেখতে পেয়ে যাবো। তো সব থেকে বেশি চান্স আছে গাইস আজকে রাত 12টার পরে আগামীকাল ভোর 4টার দিকে তেমন কোনো কনফার্ম ইভেন্টই আসবে না। তো এরপরও যদি হঠাৎ করে কোনো ইভেন্ট কনফার্ম হয়ে যায় যেহেতু গাইস হওয়ার চান্স খুব কম, তারপর গাইস আমি আপনাদের কমিউনিটি পোস্টের মাধ্যমে সেটা জানিয়ে দেব। তো এই ছিল আজকে ভিডিও, দেখা অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ গাইস কিউএনএ ভিডিও লিংকটা কিন্তু গাইস ভিডিও ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে দিয়ে রাখবো। সো অবশ্যই কিন্তু দেখা আসতে ভুলবেন না।